বাংলাদেশে অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়ার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হলেন চারজন পুলিশ কর্মী। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো মোহাম্মদ রাহুল এবং মোহাম্মদ হারমুজ। আজ শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ফাঁসি দেওয়ার কালুজোত এলাকায় অভিযান গিয়ে আক্রান্ত হন চারজন পুলিশ। এর মধ্যে একজন এসআই রয়েছেন। পুলিশ সূত্রের খবর, বেশ কিছুদিন আগে গরু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল ফাঁসি দেওয়া থানার পুলিশ। ধৃতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার তথ্য পায় পুলিশ। শুক্রবার সেই তথ্য পেয়ে কালুজোতে অভিযান চালিয়ে আক্রান্ত হন পুলিশ। পুলিশের ওপর চড়া হয় এলাকাবাসীরা। আহত পুলিশ কর্মীদের হাতে এবং পায়ে চোট থাকায় আহতদের ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। দার্জিলিং জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ জানিয়েছেন, একটি পুরনো মামলা তদন্তকারী পুলিশ কালুজোত এলাকায় বাধার সম্মুখীন হয়। সেই পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। ওইটা দেখান না হাত।